হাই গাইস, গুড ইভিনিং। আমাদের কাটোয়াতে আজকে হচ্ছে কার্তিক পুজো, তো সেই জন্য আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। তো আমাদের এখানে যে সব থেকে জাগ্রত যে ঠাকুর সাজ হয়, মানে আমি দেখাচ্ছি এই যে এখানে যে সাজ হয় ঠাকুর, এটা হচ্ছে কি যে খুবই মানসিকের ঠাকুর, যার মানে বাচ্চা না হয় বা অনেক কিছু মানসিক করলে পরে আর কি পাওয়া যায়। তো অনেক রকমেরই ঠাকুর হয়, কিন্তু এখানে আমাদের সাত ভাইয়ের প্রচুর নাম করা, প্রচুর মানে মানসিকের ঠাকুর, মানে খুবই জাগ্রত, যেখানে সবাই পুজো দিয়েছে এখানে। তো আমরা এখান থেকেই শুরু করলাম ঠাকুর দেখা। আর কেমন লাগলো সবাই একটু বলো, কমেন্ট করে। আমরা ওখান থেকে আবার চলে এলাম এখানে। এটা হচ্ছে কি যে আমাদের কাটোয়ার যে কলেজ আছে, ওখানে কলেজের পাশে হচ্ছে, এটাকে বলা হয় দেশবন্ধু হিন্দু ক্লাবের এখানে হয়েছে। এটা তত সম্ভবত আমার মনে হচ্ছে রাম মন্দির হয়েছে, যেটা খুব সুন্দর হয়েছে। আর আজকে কাটোয়াকে আমি নিজেই চিনতে পারছি না, মানে আমার শহরকে আমিই চিনতে পারছি না। প্রত্যেক বছরের মতো এবারও এত মানে লাইন পড়েছে, এত ভিড় হচ্ছে। আমি ছেলেকে বললাম যে একটু পরে বেরোবো, তাহলে একটু ভিড়টা কম হতো, কিন্তু মানে প্রচুর ভিড় হয়েছে, লাইন প্রচুর হয়েছে। তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই, দাঁড়াও, খুব সুন্দর লাগছে। এই যে দেখো প্যান্ডেলটা, যতদূর সম্ভবত মনে হচ্ছে রাম মন্দির, আমি ঠিক বুঝতে পারছি না। তো যেহেতু লাইন মানে প্রচুর প্রচুর, সেই লাইন ঠেঙিয়ে ঠেঙিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। আমি এটা বাইরে থেকেই দেখছি, এখন পরে এসে ভেতর থেকে দেখে নেবো। ছেলের মায়না যেহেতু এখন এখনই আসতে হবে, সেই জন্যই আসা। আর এই যে আমরা চলে এসেছি, আমার বর এসেছে ছেলে থেকে, আর এই যে কাকিমা শাশুড়ি মাও চলে এসেছে আমাদের সাথে, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি দেখতে। তো আরও কত কিছু প্যান্ডেল দেখবো, কতটা পারি দেখতে দেখাই যাক আজকে, না হলে আবার কালকে তো লড়াই, বেরোনো যাবে না। তো বাড়িতে বসেই দেখবো, আর পরশু দিন আবার দেখবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুমাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমাদের কাটোয়ার হচ্ছে কার্তিক পুজো। তো কার্তিক পুজো এবং কার্তিক লড়াই নামেই হচ্ছে আমাদের কাটোয়ার এটা ঐতিহ্য। আজকে পুজো, কালকে আমাদের লড়াই। তো আমাদের এই কাটোয়া আজকে সত্যি করে আমি চিনতে পারছি না কাটোয়াকে, কেননা করতে পারে মতো এবারও প্রচুর প্রচুর মানুষের ঢল এখানে। তো এটা আমাদের সত্যি খুব ঐতিহ্য। এখানে নানান রকমের লাইটের সজ্জায় কাটোয়া মনে হচ্ছে যে একদম অন্যরকম হয়ে সেজে থাকে। আর প্রচুর মানুষের, লাখো লাখো মানুষের ঢল এখানে, পাশে গ্রাম থেকে শহর থেকে সব এখানে আসে দেখতে। প্রচুর লাইট, তারপরে প্রচুর রকমের বাজনা হয় এবং প্রচুর রকমের প্যান্ডেলও হয়। তো খুবই দেখতে ভালো লাগে। তো আমিও আজকে বেরিয়ে পড়েছিলাম ছেলে বরের সাথে, তারপরে আবার মাঝখানে ছেলের বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সেই জন্য সেও আমাদের সাথেই ঘুরতে শুরু করলো। তো সবাই মিলে আমরা দেখতে থাকলাম। এবার তোমাদের কেমন লাগে সবাই একটু লাইক কমেন্ট করে বলবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে।
Thank you.
তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হচ্ছে কি যে স্টুডিওতে আবার দেখা হবে। তারপরে আমাদের এত পা ব্যথা করছিলো যে আমাদের এটা হচ্ছে পাড়ার ঠাকুর, এই পাড়ার প্যান্ডেলটা ঠাকুরটা দেখে আমরা তারপরে বাড়ি ঢুকে পড়লাম। তো তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই কমেন্ট বক্সে বলবে তো আমাদের এখানকার কার্তিক পুজো তোমাদের কেমন লাগলো। এখনও কালকে কার্তিক লড়াই আছে।